করিষ্ঠ কর্মরত আরক্ষীর হাতক প্রহারিত হওয়ার কারণে আমি দুর্ভাগ্যজনকভাবে আমি এই এইটো প্রতিবাদ জানাইছো, ইয়ার প্রতিকার চাও, ইয়ার বিচার চাও, বিচার লাগে, বিচার লাগে। আসলতে ঘটনাটা হল যাওয়া 16/9/2022 তারিখত মোর এজন জ্যেষ্ঠ ভ্রাতা গণেশচন্দ্র রায় তেও আবেলি 4 মান বজাত শোলমাড়ি পহড়া চকির পড়া যাওয়া দলে বলে জোয়ান সকল লই আইসিয়ে গই লগে লগে গাড়িখন রখাই যধামধাভাবে যেনে তেনে লাঠিরে প্রহার করে গোটেই কেটে মানুষ মানে হারাশাস্তি করে। তেও নিজেও পরিচয় দিছিল যে মই একজন অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়া হয়, তথাপিও তেও মারপিট করা এরা নাই। সেই কারণে আমি আজি জ্যেষ্ঠ নাগরিক সন্থারপরা সম্মিলনেরপরা শাখা কাছারিপরা আমি প্রতিবাদ জানাইছো যে এজন জ্যেষ্ঠ নাগরিক বা অবসরপ্রাপ্ত একজন আরক্ষী কেনেকৈ তেও কনিষ্ঠ একজন আরক্ষী কর্মরত আরক্ষী হই একজন আইসি হই এই বিষয়ে তেও হাতত লৈছে এনেকুৱা কাম ঘটনা করব পাৰিছে, এটো মোর দুঃখের বিষয়। আমি বড় মর্মাহত হয়েছ, সেই কারণে আমি এসপি যাহাকে এই কথাটা জানাইছো, লিখিতভাবে জানাইছো। তেও মাত্র কইছে কি যে সামবাড়ু এটো তো তেনেকুৱা এটা বিয়া ঘটনা হওয়া নাই, তেনেকুৱা পুলিশের কর্তব্য এইটোই নেকি যে মানুষ যত জ্যেষ্ঠ মানুষ এজনক সোধপোছ নকৰাকৈ যেনে তেনে তেও বিয়া ব্যবহার করব বা মারপিট করবে এটা আছে নাকি কোনোবা আয়ত দরকার বলে তেওঁকে এরেস্ট করে লই আহক, তেওঁ সোধপোছ করক, তেওঁর এগেনস্টে কি এভিডেন্স আছে, কি টকা পয়সা পাইছে নাকি তাতে। আমি ইয়াত বহিছো আমার অসম জ্যেষ্ঠ নাগরিক কাছিয়ার শাখা আর মই নিজে একজন জ্যেষ্ঠ নাগরিক জেলা পরিষদর জ্যেষ্ঠ নাগরিক অসম জ্যেষ্ঠ নাগরিক জিলা সম্মিলনের সভাপতি আর ইয়াত মিটিংখন মাতা হয়েছে এই কারণে যে ইয়াত আমার অলপতে যাওয়া 16 তারিখ আমার এজন জ্যেষ্ঠ নাগরিক পুলিশ রিটায়ার্ড পার্সন অলপ এম্বুলেন্সের কারণে কষ্টতল বহি আছে আর তাতে এই আমার কাছের থানা ইনচার্জ আমার আউটপোস্টমারি প্রহরা চকির ইনচার্জ যাই হঠাৎ যাই তাকে বুড়া মানুষজন প্রহার করে, তার কারণে আমি আজির এই সভা পাতিছো। এই সভাত আমার আজি আছে উপস্থিত আছে আমার দেশি জনগোষ্ঠী আক্রাসু আমার অসম গণপরিষদ আর বিভিন্ন সংগঠন বহি আমি আলোচনা চক্রত আজি বহিছো আর ইয়ার যদি যুগীয় আছে এইটো যদি কিছু বিহিত ব্যবস্থা নহয় তাহলে আমি এই পরবর্তী জন্য তীব্র আন্দোলন করে তুলিম আর ইয়ার ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি সরকারক আবেদন করি। অভিযোগটো আমার আছিল যে এই মানুষজন প্রায় রিটায়ার্ড হওয়ার আজি বহু বছর হল, মানুষজন হার্টের বেমারি আর তার ওয়াইফ আজি 40 বছর ধরে ব্রেন ডিফেক্ট অশান্তি গণেশচন্দ্র রায় মানুষজন নাম গণেশচন্দ্র রায় মানুষজন রিটায়ার্ড হওয়ারে আজি 15-16 বছর হল। এই মানুষজনক হঠাৎ এই অলপ অ্যামুজমেন্টের কারণে টাচ টাচ খেলি আসিল, এইটো তো জুয়া খেলা নহয় কিন্তু এইটো বুঝছে আরও 3 জন বুড়া মানুষ লগত আছিল। এই আমি এইটো লৈ আমি আবেদনও দিছো এসপি মহোদয়, কিন্তু এসপি মহোদয় এইটোর কোনো প্রতিকার নকল, যার জন্য আমি আজি এই সমাবেশটা পাতিছো আর এই যে যদি আমি আজি এই সভার মাধ্যমে আমি এই কার্য তীব্র গড়িয়ে দিছো আর যদি আগন্তুক কালে যদি এই বিবৃত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই এইটার উপর আমি তীব্র আন্দোলন করে তুলবলে বাধ্য হব। অভিযোগ যথেষ্ট অভিযোগ আছে এই এই অঞ্চলত কালাহাট কাছারিহাট দুলাহাটীত ব্যাপকভাবে তীরর খেলা হয়, মদের আড্ডা বহে, জুয়া খেলা বহে, এইবিলাকর কোনো অ্যাকশন নাই। আর ইয়ে শোনা যায় যে গরুর যে গভর্নমেন্টের যে গরুর দালালে গরুর যে বন্ধ করেছে বিক্রি করা ইয়েভাবে অবৈধভাবে সেইটো এতিয়াও চলি আছে আর থানার গরুর দালালবিলাকর থানার মানুষবিলাকর মাঝে মাঝে টুকটাক আলোচনা মানুষ আমার মানুষই দেখে ইয়াতে বোঝা যায় যে গরুর ব্যবসাও ইয়ার মাধ্যমে চলি আছে। আমার তীব্র এইটাই আমার বিশেষ করে আমার দুঃখের বিষয় আর এইটো লই আমার আন্দোলনটা চলি আছে। আপনাদের কি বিচার আমি ইয়ার বিচার বিচারক
উদ্যতন কর্তৃপক্ষক আমি বিচার যে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব লাগে, অতি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করব লাগে। বেয়াভাবে লাঠিরে কোবাইছে, হঠাৎ যাই নামি পেলে কি করে আছে কে নাই ইন্সপেক্টর নকরকে হঠাৎ তা কবার শুরু করেছে। বয়োজ্যেষ্ঠ মানুষ প্রায় 78 মান বয়স হব। আর আমার জানা মতে আইন মতে কোনো প্রকারে কোবাব নয়, দরকার যদি বেআইনি বলে ভাবিছে অ্যারেস্ট করে আনব পারে, কিন্তু কি প্রহার করা না জ্যেষ্ঠ নাগরিক প্রহার করার তো কোনো আইন নাই। সঞ্জয় বড়, সঞ্জয় বড়।